নমস্কার, গল্প শুনতে চাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুপ্তধনের গল্প, গৌরেশ্বরের গুপ্তধন। গল্পটি লিখেছেন হেমন্ত জানা। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাকে নিত্য নতুন গল্প শোনার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। শুনতে থাকুন আজকের গল্প, হেমন্ত জানার লেখা গৌরেশ্বরের গুপ্তধন। গল্পটি পাঠ করে শোনাচ্ছি আমি রাজশ্রী মাইতি। শুনতে থাকুন। সৌম ডাক্তারি পড়ছে, হোস্টেলে থাকে, বাড়ি আসার ঠিক ঠিকানা থাকে না। পাড়ায় সৌমর বিশেষ বন্ধু বান্ধব নেই। ছোট থেকে ভালো ছেলের তকমা গায়ে সেঁটে যাওয়ায় পাড়ার ডেপোরা তার ধারে কাছে ঘেঁষে না, এমনকি খেলতেও ডাকে না। তাই ছোট থেকে সৌমর বইয়ের সঙ্গেই বন্ধুত্ব বেশি। তখন পড়তে পড়তে খুব একঘেয়ে লাগলে বাড়ি থেকে মিনিট পাঁচেক হেঁটে গিয়ে গ্রামের এক অনামী রাজার পোড়ো ঢিপিতে বসে। এখনো বাড়িতে এলে বিকেলটা রাজা গৌরেশ্বরের ঢিপিতেই কেটে যায় সৌমের। একাই বসে থাকে সৌম, এপাশটা কেউ আসে না। মাঝে মাঝে দু একটা গরু ছাগল চলে আসে এই যা। সৌম ছাড়া মানুষের পায়ের চিহ্ন খুব একটা পড়েনি এই ঢিপিতে। অনেকে নিষেধ করেছিল, কিন্তু সে শোনেনি। নির্জনতাই তার ভালো লাগে। এতদিন আসছে, কোনো অঘটন তো ঘটেনি। তবে ঢিবির আরও দক্ষিণে ঝোপ জঙ্গলের দিকটা তার যাওয়া হয়নি, মানুষের ভয় নাকি ওখানটার জন্যই। সৌম যায়নি সাপ খোপের ভয়ে, ওখানে সাপ বেজি লড়াই দেখেছে সে, শেষ পর্যন্ত সাপটাই জিতেছিল, বেজিটাই ভয়ে পালিয়ে গিয়েছিল। শোনা যায় সাপেরাই নাকি এখন রাজার গুপ্তধনের পাহারাদার। আরও আছে তারা নাকি রাতের বেলায় সে দায়িত্ব পালন করে। তারা কারা? ছোটবেলা থেকে এই কৌতূহলটাই তাড়িয়ে বেড়াচ্ছিল সৌমকে। স্কুলে পড়ার সময় লুকিয়ে ঢিপিতে আসত সৌম, তবুও বাবার কানে গেল কথাটা। বাবা সৌমকে বুঝিয়েছিলেন রাজার ঢিপিতে গেলে কি কি বিপদ হতে পারে, সাপে কামড়াতে পারে, এলাকার দুষ্টু লোকেরা সেখানে অপকর্ম করে বেড়ায়, অপকর্ম দেখে ফেললে তারা চটে গিয়ে ক্ষতি করতে পারে। এছাড়াও গ্রামের মানুষের মুখে মুখে ঘোরা নানা অলৌকিক কথাকাহিনীকে সৌমর বাবা বিশেষ পাত্তা দেয়নি। বাবা ঘুরপথে বুঝিয়ে দিয়েছিলেন এইসব বিপদ এড়াতে পারলে ঢিপিতে যেতে তার কোনো আপত্তি নেই, সন্ধ্যের আগে বাড়ি ফিরলেই হল। ছাগলের পাল ঢিপি থেকে প্যাঁ প্যাঁ করতে করতে নামতে শুরু করলে সৌম উঠে দাঁড়ায়, হাওয়ায় চপ্পলটা পায়ে গলিয়ে ধীরে ধীরে নেমে আসে। সূর্যটা ঢিপির ভেতরে যেন ঢুকে যায়। তখন ঝুপ করে সন্ধ্যে নেমে আসে গৌরেশ্বরের ঢিপিতে। প্যাঁচা বাদুড়গুলো ডাকতে শুরু করে, শিয়ালগুলো গর্ত ফুঁড়ে বেরিয়ে আসে। ঢিপির পরিবেশটা নিমেষে বদলে যায়। গরুর পাল হাম্বা হাম্বা করতে করতে ল্যাজ তুলে দাঁড়ায়। সৌমর সাহসী মনও তখন একটু ছমছম করে ওঠে। রাজার ঢিপি ছেড়ে তখন সে দ্রুত বেরিয়ে আসে। লোকালয়ে তখনও বেশ আলো, মানুষজনের চলাফেরা, অথচ রাজার ঢিপিতে যেন হঠাৎ করে নেমে আসে সন্ধে। কেন এত তাড়াতাড়ি ওখানে সন্ধে নামে অবাক করে সৌমকে। তবে এখন আর আগের মতো ধুধু পরিবেশ নেই। লোকজন বাড়তে থাকায় লোকালয় ধীরে ধীরে ঘিরে ফেলেছে গৌরেশ্বরের ঢিপিকে, তবু এখনো তার একর তিনেক ব্যাপ্তি। চারপাশে চওড়া পরিখা, পরিখার সঙ্গে যোগ আছে ক্যানেলের, সে পথেই পরিখায় জল কমাবাড়া করে। প্রাসাদ চত্বরের মাঝে আছে বড় জলাশয়। লোকালয় থেকে বোঝার উপায় নেই
এককালে ওখানে দোর্দণ্ড প্রতাপ রাজা গৌরেশ্বরের মহল ছিল। চারপাশে এখন গাছগাছালিতে ভরা, তার ভেতর দিয়েই চোরাপথ। গ্রামের মানুষ ছাড়া অন্যের সে পথ খুঁজে গৌরেশ্বরের স্মৃতিচিহ্ন দেখার কোনো উপায় নেই। পরিখার নির্দিষ্ট কয়েকটি জায়গা দিয়ে পার হওয়া যায়। কচুরিপানা ঝোপঝাড় হয়ে পরিখাকে আরও দুর্গম করে রেখেছে। আশ্চর্যজনকভাবে পরিখার দুটো জায়গায় জল নেই, অথচ বেশ গভীর। সেখান দিয়েই যেতে হয় রাজার ঢিপিতে। এখনো দীর্ঘনগর গ্রামের মুখে মুখে রাজকাহিনী ফেরে। কত যে কথা আছে গৌরেশ্বরকে ঘিরে তার হিসেব নেই। প্রজন্ম আসে আর কিছু কাহিনী চাপা পড়ে, আবার নতুন করে কিছু জন্মও হয়। দীর্ঘ নগরের পথে কান পাতলেই শোনা যায় এই সেদিনও নাকি রাজার জলাশয়ে হারিয়ে গেছে তার মেয়ে, তার লাশ নাকি ভেসে ওঠেনি। ওই জলাশয়ের নিচে এখনো নাকি রাজপরিবার বাস করেন, তারা গ্রামবাসীর আরতি শোনেন। গরিব বাবা মা কন্যাদায় গ্রস্ত হয়ে জলাশয়ের পাড়ে গিয়ে কান্নাকাটি করলেই পরদিন মোহর মেলে, তবে আরতিটা আন্তরিক হওয়া চাই। তখন গ্রামে ভাদ্র মাসের অরন্ধনের সময় রান্নাবান্নার জন্য থালা বাসন হাঁড়ি কুড়ি জলাশয়ে ভেসে উঠত। ধূর্ত গ্রামবাসী সেসব বুঝে শুনে ফেরত না দেওয়ায় রাজামশাই রেগে যান, আর অরন্ধনের সময় জলাশয়ে হাঁড়িকুড়ি আর ভেসে ওঠে না, প্রাসাদটাই লুট হয়ে গেল। ইট পাথর খুলে নিয়ে গিয়েই দীর্ঘ নগরের কত কাঁচা বাড়ি ভেঙে নতুন হল, শুধু থেকে গেছে দক্ষিণের ওই উঁচু ঢিবিটা। সেদিকে যে কারো লক্ষ্য যায়নি তা নয়, অনেকেই রাতের বেলা গাঁইতি কোদাল নিয়ে খোঁড়ার চেষ্টা করেছিল, তাতে ফল ভালো হয়নি। সাপে কেটে নয়তো পরদিন ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেছে। এসব অনেকদিন আগেকার কথা, সেই ভয়টা এখনো ছড়িয়ে আছে। দিনে গরু ছাগল নিয়ে কেউ কেউ আসে বটে, তবে সন্ধে নামলেই আর গ্রামের মানুষ ওদিকটা ভুলেও তাকায় না। সৌমুর প্রবল ইচ্ছা রাতের বেলায় রাজার ঢিপিতে যাওয়ায়, কিন্তু একার সাহস কুলোয় না। সঙ্গী পেলে এতদিনে ঢিপির রাত রহস্য সে ভেদ করে ফেলত। ডাক্তারিতে সুযোগ পাওয়ার পর প্রচণ্ড চাপে সৌমোর কৌতূহলটা চাপা পড়ে যাচ্ছিল। হোস্টেলের নতুন রুমমেট অর্ক আশায় সৌমোর চাপা পড়া ইচ্ছেটা আবার জেগে ওঠে। অর্ক তার মতোই সাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়, ভয়ডর বলে ছেলেটার ছিটে ফোটাও নেই। অ্যানাটমিতে দুঘর, লাশ কাটায় ওর মতো সাহসী ছেলে সচরাচর মেলে না। অ্যানাটমির প্রফেসর ওর খুব নাম করে। একদিন তো তর্ক করে মর্গে গলায় দড়ি দেওয়া একটা লাশের সঙ্গে রাত কাটিয়ে ফেলল। কলেজের ঝুটঝামেলা যেখানে সেখানেই অর্ক। সৌম্য এমনই একজনকে চাইছিল। অর্ককে একদিন তার গ্রামের গৌরেশ্বরের ঢিপির কথা শোনাল। অর্ক শুনে উত্তেজনায় আটখানা। এতদিন কেন বলেনি সেই নিয়ে মৃদু মন কষাকষিও হল দুজনের। ঠিক হল গরমের ছুটিতেই সৌম্যর সঙ্গে তার গ্রামে যাবে অর্ক। রহস্যের কথা শোনায়নি সৌম্য, শুধু পুরাতত্ত্বের নিদর্শন দেখার ইচ্ছাতেই সৌম্যর গ্রামে যাবে অর্ক। সৌম্য রহস্যের কথা বলবে তার বাড়িতে গিয়ে, আগে বললে যদি অর্কও ভয়ে পিছিয়ে যায়। আসলে অনেকেই ডাক্তারিতে ভর্তি হয়ে প্রথম প্রথম নিজেকে খুব সাহসী প্রমাণের চেষ্টা করে, পরে যত দিন যায় বাবা মায়ের আদরের দুলালরা গুটিয়ে যায়। অর্কর এটা সেকেন্ড ইয়ার, সৌম্যর থার্ড ইয়ার। এই তিন বছরে কত রুমমেট এলো, কাউকে সে গ্রামের গৌরেশ্বরের কথা বলেনি, বলার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। অর্ক কলিয়ারি অঞ্চলের ছেলে,
কয়লা আর তাকে ঘিরে কালোবাজারির কথা ছাড়া সৌম এক বছরে অর্কর কাছ থেকে বিশেষ কিছু শোনেনি। সৌমর গ্রামে এমন একটা পুরাতত্ত্বের নিদর্শন আছে অর্কর প্রথমটা বিশ্বাস হয়নি। মোবাইলে ছবি দেখে আশ্চর্য হয়ে সৌমকে বলে, এমন একটা ঐতিহাসিক বিষয় পুরাতত্ত্বের সর্বক্ষণের কর্তাও তো জানে না, কি যে করে সব। স্টেশনে অর্ককে আনতে গিয়েছিল সৌম। গরমে ছুটি পড়েছে সপ্তাহখানেক হলো। অর্ক বলেছিল কিছুদিন বাড়িতে কাটিয়ে তারপর সৌমর ওখানে আসবে। এই এক সপ্তাহে নতুন উদ্যমে রাজার ঢিপি চষে বেরিয়েছে সৌম। দক্ষিণের জঙ্গলের আরও উঁচু ঢিপিটায় কিভাবে যাবে তার উপায় খুঁজেছে। এতদিন এসেও গৌরেশ্বরের ঢিবির গোলকধাঁধার রহস্য সে কিনারা করতে পারেনি। সৌম মনে করে এটা আসলে রাজার দুর্গ ছিল, কিন্তু এত তাড়াতাড়ি মাটি চাপা পড়ে কী করে সে প্রাসাদ ঢিবি হল সেটা সৌম বুঝতে পারে না। দুপুরের রোদটা একটু কমতেই অর্ককে নিয়ে সৌম বেরিয়ে পড়ল। পরিখার চোরা পথে তারা পৌঁছে গেল রাজার ঢিবিতে। রোদ ঠা ঠা করছে, গাছতলায় আশ্রয় নিয়েছে গরু ছাগলের পাল। রাজার জলাশয়ে লুটিয়ে পড়া গাছের ছাওয়ায় খেলে বেড়াচ্ছে পানকৌড়ি। পাড়ে বালি চিকচিক করছে। সৌম অর্ক একটা শিরিষ গাছের নিচে এসে বসে। আর একটু রোদ কমলে তারা ঘোরাঘুরি শুরু করবে। সৌম জলাশয়ের দিকে আঙুল তুলে বলে, লোকে বলে ওর নিচেই নাকি এখনো রাজপরিবার বাস করছেন, তারা তো মানুষ নয় সব দেবতা। রাতে তারা জলাশয় থেকে উঠে এখানে ঘুরে বেড়ান। কত গালগল্প যে আছে বলবো, তবুও এদিকটায় মানুষ তো যা আশা করে, ওই জঙ্গলের দিকে ভুলেও যায় না। অর্ক হ্যাংলার মতো চেটে পুটে দেখতে থাকে গ্রামীণ অপ্রকাশিত এক ইতিহাস। অবাক চোখে জরিপ করে চারপাশ। সৌম মনে মনে ছক কষে, হাতে বেশি সময় নেই। অর্ক চার পাঁচ দিনের জন্য এসেছে, বেশি থাকতে পারবে না, কারণ ওর মামার বিয়ে, যেতেই হবে। রাজার ঢিপি চষে বেরিয়ে সন্ধে ওরা বাড়ি ফিরল। বাবা অফিস থেকে ফিরেছে, অর্কর সঙ্গে আলাপ করিয়ে দিল সৌম। তারপর টিভি দেখতে দেখতে গল্প গুজবে ওরা মেতে উঠল। যদিও সৌমর মাথায় ঘুরছে একের পর এক ফন্দি, সৌম টিভির সামনে বসে, অথচ তার চোখ ঘুরছে রাজার ঢিবিতে। অর্ককে এখনও তার পরিকল্পনা জানানো হয়নি, খেয়ে শোয়ার পর বলবে। ভেতরে ভেতরে চরম অস্থির হয়ে ওঠে সৌম, এই সুযোগ আর মিলবে না। তার অনেক দিনের ইচ্ছা রাজার ঢিপি সে রহস্য ভেদ করে। গ্রামে দশটা মানে বেশ রাত। খেয়ে দেয়ে দোতলার ছাদে অর্ক আর সৌম বসে, বাবা মা শুয়ে পড়েছেন। সৌম তার ইচ্ছার কথা অর্ককে জানাল। অর্ক শুনেই উত্তেজনায় লাফিয়ে উঠল। ঠিক হল ওরা রাতেই ফের যাবে, আরেকটু রাত গড়াক, শুধু দরকার একটা টর্চ। বাবার টর্চটা নিচের দালানের টেবিলেই থাকে, চার্জে বসিয়ে দিতে সৌম নিচে নেমে এলো। উত্তেজনায় সে ফুটছে। সাড়ে এগারোটা বাজতেই পা টিপে টিপে দুজনে নেমে এলো। টর্চটা নিয়ে বাইরে থেকে দরজা ভেঁচিয়ে নিঃশব্দে এগিয়ে চলল দুজনে। পাড়া প্রতিবেশী ঘুমে অচেতন, কোথাও কোনো টু শব্দ নেই। রাজার ঢিবির পথ আরও নির্জন নিঝুম, অন্ধকার,
তবুও নিজেদের লুকোতে টর্চ জ্বালছে না সৌম। ঘুটঘুটে অন্ধকারে এক প্রকার হাতড়ে হাতড়ে পরীক্ষার পাড়ে এসে গেল ওরা। গভীর রাতে রাজার ঢিপির রূপ দেখেনি সৌম। তার এতদিনে চেনা ঢিপি যেন বদলে গেছে। ঢিপির ওপর বেড়াচ্ছে নিশাচর প্রাণীরা। অন্ধকারে ভাটার মতো তাদের চোখ জ্বলছে। টর্চের আলো ফেলতেই তারা অনেকে দৌড়ে পালিয়ে গেল। কেউ কেউ অদ্ভুত শব্দে ডেকে উঠল। সৌমর হাতটা চেপে ধরেছে অর্ক। সৌমর জিজ্ঞেস করল, ভয় পাচ্ছে অর্ক? অর্ক বেশ জোরেই বলল, ভয় পাবো কেন, চলো ঢিবি পেরিয়ে জঙ্গলের দিকে যাই। সৌম বলল, দাঁড়া, তার আগে গাছের ডাল ভেঙে লাঠি বানাই। সাপের আড্ডা, সাবধানে আসবি। জলাশয়ের পাড় দিয়ে শুরু একটা পথ আছে, ওইখান দিয়েই যাব। ঢিপির ঢাল বেয়ে জলাশয়ের পাড় ধরে ওরা এগিয়ে চলল। শুকনো পাতায় পা পড়ে মজমজ শব্দ হচ্ছে। সেই মৃদু মধুর শব্দই রাজার ঢিপির স্তব্ধতা ভেঙে যেন কনসার্ট তুলেছে। আশপাশ দিয়ে দৌড়ে যাচ্ছে শিয়াল, ভাম, খটাস। পেঁচাগুলো কোটর থেকে হুঙ্কার ছাড়ছে। সারা পড়ে গেছে তাদের মহলে। একটা প্রাণীকে দেখে চমকে উঠল অর্ক। সৌম বলল, ওটা সজারু, মাংস খুব ভালো, এখানকার মানুষ ওদের শিকার করে। শিকারের সব অদ্ভুত পন্থা, কলা গাছ টুকরো টুকরো করে কেটে ওদের দিকে ঢিলের মতো ছুঁড়ে দিলেই হলো। গায়ের কাঁটা কলা গাছে লেগে গেলে বেটারা আর নড়তে পারে না। এখন আর এদের বেশি দেখা যায় না। হঠাৎ কথা থামিয়ে থমকে দাঁড়ালো সৌম। তার হাতেই টর্চ ও লাঠি, সামনে ফোনা তুলে প্রায় দাঁড়িয়ে পড়েছে একটা গোখরো। সৌম টর্চটা একভাবে সাপটার দিকে ফেলে রেখেছে। অর্কর হাতে চুপিসারে লাঠিটা ধরিয়ে নির্বাক নির্দেশ করল। অর্ক একটু পাশে সরে গিয়ে দড়াম করে লাঠি চালালো। উদ্ধত ফোনা লুটিয়ে ছটপট করতে লাগলো সাপটা। অর্ককে টর্চটা ধরিয়ে আরও কয়েকটা ঘা বসালো সৌম। গোখরের ভবলীলা সাঙ্গ করে আরও সাবধানে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল ওরা। বেশ খানিকটা যাওয়ার পর জঙ্গলের ঝোপঝাড় কমে এলো। বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, উঁচু নিচু, সমতল নয়। টর্চের আলোটা এতক্ষণ শুধু মাটির দিকে ফেলে আসছিল ওরা, যাতে আলো ছড়িয়ে না পড়ে। এবার অন্ধকারের ভেতর বর্ষার মতো টর্চের আলোটা এদিক ওদিক ঘোরাতে লাগলো সৌম। বাইরে থেকে জঙ্গলের ভেতরটা যতটা ভয়ঙ্কর মনে হতো, ততটা তো নয়। অবাক হলো সৌম। উদ্ভ্রান্তের মতো সৌম আরও এগিয়ে চলল। অর্ক অন্ধের মতো ওকে অনুসরণ করল। আরও দক্ষিণে গিয়ে একেবারে পরীক্ষার পারে চলে এলো ওরা। অস্থির হয়ে উঠেছে সৌম। অর্ক কিছু বুঝতে পারছে না সৌমর মতিগতি। পরীক্ষা তো বেশ চওড়া এদিকে, জল তত্তর করছে, কোনো কচুরি পানা নেই, পাড়ের ঝোপঝাড়ও নেই, কি ব্যাপার? পরীক্ষার পাড় ধরে ওরা দুজনে এগিয়ে চলল। কিছুটা যেতে বিস্ময়ে থমকে দাঁড়ালো সৌম। পরীক্ষার পাড়ে ঘাট বাঁধা, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। সৌমর অঙ্কগুলো একে একে মিলে যেতে লাগল। বাবা বলেছিল ওখানে দুষ্কর্ম চলে, দেখে ফেললে বিপদ হতে পারে। কি দুষ্কর্ম বাবা বলেনি, তাহলে রাতে মানুষের আনাগোনা আছে রাজার ঢিপিতে। রাতে নাকি এরাই রাজার গুপ্তধন পাহারার দায়িত্ব তুলে নেয়। কিন্তু কারা তারা? পরীক্ষার ঘাট থেকে এক সরু পথ পশ্চিমে চলে গেছে। অনেকদিন সে পথে কেউ যায়নি। রাস্তার উপর ঝরা পাতা অবিন্যস্তভাবে পড়ে আছে।
সৌম অর্ক সেই পথে এগিয়ে চলল। কিছুটা গিয়ে পথ নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে সেটা আবার উত্তরে বেঁকেছে। আর পথ নেই, এবার ঢিপি। টর্চের আলো ঘোরালো সৌম, ঢিপির আরও কাছাকাছি গেল সে। একটা জায়গায় টর্চের আলো পড়তেই চমকে উঠল। এ কি দেখছে সৌম? অর্ককে ইশারায় কাছে ডাকল। ঢিপির একটা খাঁজের আড়ালে পরপর পোড়া ইঁট সাজানো। দেরি না করে হুড়মুড় করে দুজনে সব ইঁট সরিয়ে ফেলল। গর্তের ভেতর আলো ফেলতেই চোখ ছানা বড়া হয়ে গেল দুজনের। শান বাঁধানো পথ ধীরে ধীরে ঢালু হয়ে আরও নিচে নেমে গেছে। ঘড়িতে রাত দেড়টা। সেই অজানা পথে ভয় বিস্ময়ে দুজন হাত ধরাধরি করে ওরা এগিয়ে চলল। সোজা নয়, খানিক খানিক গিয়ে বেঁকে গেছে, তবে শাখা প্রশাখা নেই, তাই বিশেষ ভয়ের নেই। তবু সাবধানে পা ফেলছে ওরা, শ্বাস প্রশ্বাস ছাড়তেও যেন ভয় করছে অর্কর। অর্কর সেই স্নায়ুবল এখন উধাও। এই গলিপথ মর্গের লাশ কাটা ঘরের চেয়েও ভয়ঙ্কর। সৌমর স্নায়ুতে সৃষ্টির আনন্দ, আবিষ্কারের উচ্ছ্বাস। সৌমর হাত শক্ত করে ধরে আছে অর্ক। বেশ কিছুটা গিয়ে পথ দুভাগে ভাগ হয়ে গেছে। আর না এগিয়ে ওরা দুজনে দাঁড়িয়ে পড়ল। অর্ক আমতা আমতা করে সৌমর কানে মুখ দিয়ে বলল, পালিয়ে চলো সৌমদা, কাল সকালে বরং আসব। সৌম যেন শুনতেই পেল না সে কথা, তার রক্ত উত্তেজনায় ফুটছে। রাজার ঢিপির রহস্য কিছুটা হলেও তো সে ভেদ করেছে, এরপর কি অপেক্ষা করছে কে জানে। কোন পথে যাবে, ডাইনে না বাঁয়ে? ভাবতে ভাবতে গুহাপথের দেওয়ালে দেখল ইলেকট্রিকের তার ঝুলছে। সৌমদা, এ কি করছো? কেউ জানতে পারলে আমাদের আর আস্ত রাখবে না। এখনো বলছি পালিয়ে চলো দাদা, কাল সকালে লোকজন নিয়ে আসব। সৌম রাগত স্বরে বলল, এই তো সাহস অর্ক, তুই মেডিকেলের নাকি সবচেয়ে সাহসী ছেলে, সেটাকে তোর লোক দেখানো সাহস। এবার অর্ক লজ্জায় কুঁকড়ে গেল। ইলেকট্রিকের তারে নিশানা ধরে ঢালু পথে আরও নিচে নামলো দুজনে। সৌম বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস অর্ক, আমাদের শ্বাস প্রশ্বাসের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। গুহার ভিতরে অক্সিজেন আছে পর্যাপ্ত, নিশ্চয়ই আরও অন্য কোনো পথ আছে যে পথে অক্সিজেনটা ঢুকছে। ঢালু পথ একটা সমতলে এসে নামল। অবাক বিস্ময়ে দুজনে থমকে দাঁড়াল। রাজা ঐশ্বর্যে ঝলমল করছে চারপাশ, আলোয় আলোকিত। কি নিখুঁত কারুকাজ, এত বছর পরও প্রকৃতি থাবা বসাতে পারেনি তাতে। রাজসিংহাসন, পারিষদদের বসার আসন, স্থির চিত্রের মতো দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। এ যেন পাতালপুরি, কিভাবে তৈরি হলো এসব? অবাক চোখে চারপাশ দেখতে থাকল অর্ক আর সৌম। হুঁশ ফিরল একটা একালের মানুষের জিনিস দেখে, শব্দহীন একটা জেনারেটর। সৌম রাজ ঐশ্বর্যের মোহ ভুলে জেনারেটরের তার দেখে দেখে পৌঁছে গেল একটা হল ঘরে। অর্ক তখনও মোহগ্রস্ত। টর্চের আলো জ্বালতেই সে উড়ে উঠল। এ কি, এ যে কারখানা, চারদিকে কাগজের ছড়াছড়ি, 500,000-এর বাতিল নোট চারদিকে ছড়ানো, স্তরে স্তরে টাকার বান্ডিল, সব বাতিল নোট, জাল নোটের কারখানা। নোট বাতিলের পর ঝাঁপ পড়ছে কারখানায়, এখন নতুন 500-2000-এর মেশিন আসেনি। অর্ককে ডেকে আনল সৌম। অর্ক টাকার বান্ডিলগুলো হাতে নিয়ে বলল,
যদি আর বছর আগে আসতে পারতাম সৌমদা। সৌম্য বলল, তাহলে আর বেঁচে ফিরতে হতো না, চল আমাদের কাজ মিটে গেছে, গৌরীশ্বরের ঢিবির রহস্য আমরা ভেদ করেছি। জানিস অর্ক, ছোটবেলা থেকে না আমার মনে একটা স্বাদ ছিল, এর রহস্য গ্রামবাসীকে জানাবো। কারা রাতে গৌরেশ্বরের গুপ্তধন পাহারা দেয়? কাল সকালেই আমাদের প্রথম কাজ হবে থানায় যাওয়া, তারপর পুলিশ এলেই গ্রামের মানুষ সব জানতে পারবে। অর্ক বলল, সৌমদা আর একটু ঘুরে ঘাড়ে দেখলে হয় না, যদি সত্যিই রাজার মণিমাণিক্য হীরে জহরতের সন্ধান পাই। সৌম্য বলল, তুই ভেবেছিস সেসব ফেলে ওরা নকল নোটের কারবার ফেলেছিল? সেসব আর নেই অর্ক, তবে এটাও কম কিসের? গৌরেশ্বরের পাতলা প্রাসাদের সন্ধান, এ বাজারের এই শিল্পকর্ম কি টাকার অঙ্কে মাপা যায়? এরপর সরকার যদি এটাকে পর্যটনের জন্য খুলে দেয়, তাহলে সরকারের কত রাজস্ব হবে বলতো? এমন একটা ইতিহাস আমরা তো ঢিপি খুঁড়েই বের করলাম। আমরা একদিন বড় ডাক্তার হব, মানুষের চিকিৎসা করব, বিপুল রোজগার করব, যেমন সব ডাক্তাররা করেন। কিন্তু মানুষ কি আমাদের মনে রাখতো? গৌরেশ্বরের সঙ্গে এবার আমরাও ইতিহাসে ঢুকে পড়লাম রে। এরপর খোঁড়াখুঁড়ি হবে, অজানা আরও কত ইতিহাস ঢিপি খুঁড়ে বেরোবে, কত লোকজন আসবে, নতুন করে গবেষণা হবে। রাজা গৌরেশ্বরের মাটিচাপা ইতিহাস এবার প্রকাশিত হবে, আর আমরাও হলাম তার রাখাল দাস। ভোর হয়ে এলো, চল অর্ক, বাবা মনে হয় জেগে গেছে, চুপি চুপি আবার বিছানায় শুয়ে পড়ব, কেউ জানতে পারবে না, তারপর বেলায় গিয়ে থানায় খবর দেব। তুই তো আছিস আরো চার দিন, দেখ না কি হয়, কারা জাল নোটের কারবার চালাতো, পুলিশ তাদের ধরতে পারে কি না। ভোরের আলো ফুটেছে, অর্ক সৌম গুহার ভেতর থেকে বেরিয়ে এলো, বাইরে তখন হইচই। সৌমর বাবা পাড়ার লোকজন এনে খোঁজাখুঁজি শুরু করেছেন, সৌমদের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখে সবাই অবাক হল, ওদের আশা ছেড়েই দিয়েছিল গ্রামের লোক। সৌম অর্ঘকে বুকে জড়িয়ে ধরল গ্রামবাসীরা। ধন্যবাদ, এতক্ষণ শুনছিলেন গৌরেশ্বরের গুপ্তধন। যদি গল্পটি ভালো লাগে আর এই রকমই রহস্য গল্প, গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার গল্প, ভূতের গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।